আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে, এবং যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবে পরবর্তীকালে আরো নতুন নতুন প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য। দেখো আজকে আমরা করব ক্লাস 9 এর সেকেন্ড সামেটিভের একটি চ্যাপ্টার, ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন। একটি অঙ্কন যার একটি কোণের পরিমাপ নির্দিষ্ট, এখানে কোণের পরিমাপ গুলো দেয়া নেই, সেটা তুমি যেরকম নির্দিষ্ট 60 ডিগ্রি বা 30 ডিগ্রি ধরে নিয়ে করতে পারো, ঠিক আছে। এবার দেখো এ বি সি একটা ত্রিভুজ আঁকতে বলেছে যার এ বি হচ্ছে 5.5, বি সি 5 আর সি এ হচ্ছে 6। তাহলে আগে ত্রিভুজটা আঁকি। দেখো ত্রিভুজটা আঁকার জন্য সাইডে তিনটে যে বাহু দেওয়া আছে সেই তিনটে মাপের সরলরেখা আমায় এঁকে নিতে হবে। এটা হলো 5, তারপরে আছে হচ্ছে 5.5, তারপরে আছে 6, যেটা আছে সেটার নাম হচ্ছে সিএ, তারপরে 5 যেটা আছে সেটার নাম হচ্ছে বিসি, আর যেটা 5.5 সেটা হচ্ছে এবি। তাহলে এখানে যে কোনো মাপের একটা সরলরেখা আমি আঁকবো। আঁকলাম, সেখান থেকে আমি এসি এসিটা কেটে নেব, এই এসির মাপ নিলাম, এখান থেকে বসাবো, বসিয়ে এসিটা কেটে নিলাম। এবার এবার এবির মাপ নেব, এবির মাপ নিয়ে এখান থেকে বসিয়ে এবিটা কাটবো, এই এবিটা কাটলাম, আর এখান থেকে মাপ নিয়ে এখান থেকে বসিয়ে বিসি কাটলাম। এটা হবে এ, এটা এটা হলো সি, এটা হলো বি, এই এবার এটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটা সমান্তরিক আঁকবো যার একটা কোণ ধরে নিচ্ছি 60 ডিগ্রি। তাহলে এর সমান্তরাল সরলরেখা এদিকে আঁকতে হবে। তাহলে দেখো এখানে একটা আমি একান্তর কোণ সমান করে আঁকবো, এই আঁকলাম, সেম মাপের বৃত্তচাপ এদিক থেকে কাটলাম। এবার এখান থেকে এটা কোণটার মাপ নেব, এই কোণের মাপ নিলাম, সেই মাপটা এখান থেকে বসিয়ে এই কাটলাম। এই কেটে নিলাম সমান্তরাল সরলরেখা, এই এবার এবার এই এসিকে আমি সমদ্বিখণ্ডিত করব, তার জন্য অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে ওপরে একবার নিচে একবার আবার এখানে ওপরে একবার নিচে একবার, এই হলো মধ্যবিন্দু, এটাকে নাম দিলাম ডি। এবার যেহেতু একটা কোণ বললাম 60 ডিগ্রি, তুমি চাইলে এখানে মেনশন যেহেতু করা নেই একটা 30 ডিগ্রিও করতে পারো, 60 ডিগ্রি কোণ, এই আঁকলাম, এই হচ্ছে ডিসি হলো। এবার ডি আর সি এর মাপটা নিলাম, নিয়ে এই যেখানে ছেদ করেছে সেখান থেকে বসিয়ে এই কাটলাম,
এটার নাম দিলাম ই, এটা এফ, এই কোণটা ষাট। তাহলে এই সি ডি ই এফ টা হলো এবিসি ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সমান্তরিক। তাহলে লিখব চিত্রে ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সি ডি ই এফ অঙ্কন করা হলো যার অ্যাঙ্গেল সি ডি ই 60 ডিগ্রি। হলো, এবার দেখো নেক্সট দু নাম্বার একটা এবিসি ত্রিভুজ আঁকতে বলেছে যার এবি হচ্ছে 5, বিসি 7 এবং এবিসি কোণ 45 ডিগ্রি। তাহলে প্রথম এর জন্য সাইডে একটা 5 সেমি আর একটা 7 সেমি মাপের সরল রেখা এঁকে নেবো। তাহলে দেখো এটা হলো 5, এই হলো 7, কেটে নিলাম। এবার এখানে যে কোনো মাপের একটা সরলরেখা কাটলাম, সেখান থেকে বিসির মাপটা নিয়ে নেব, নিয়ে বিসিটা কেটে নেব। এই বিসির মাপটা নিলাম, নিয়ে এখান থেকে বসিয়ে বিসিটাকে কেটে নিলাম, ঠিক আছে। এবার বি বিন্দুতে যেহেতু কোণ আছে তাই এটার নাম দিলাম বি, এটার নাম দিলাম সি। এবার বি বিন্দুতে আছে 45 ডিগ্রি, তাহলে এদিকে একটা 45 ডিগ্রি কোণ আঁকব। এই এটা 90 মাপ নিয়ে এই হবে 45। এবার এর মধ্যে থেকে এবিটাকে মেপে কেটে নিতে হবে। এই এবি মেপে নিলাম, এবার এখান থেকে বসিয়ে কাটলাম, এটা এ হলো। তাহলে এটা হলো এ সি। এবার এটা সমান ক্ষেত্রফল বিশিষ্ট করতে, তাহলে একান্তর কোণ সমান করে করি, এই 45-এর সমান করে একটা কোণ আমি এখানে এঁকে নিই। দেখো এই যে বৃত্তচাপটা নিয়েছিলাম তার সেম বৃত্তচাপ এখানে নিলাম, আর এখানে যে কোণটা এঁকেছি তার মাপটা নিলাম, নিয়ে এখান থেকে এই একান্তর কোণ এই। এবার এখানে যে সামান্তরিক আঁকবো তার একটা কোণ আমি 30 ডিগ্রি করব। তাহলে দেখো এখানে নির্দিষ্ট কোণ বলেছে যে কোনো কোণ, এবার অর্ধেক করে নিই, অর্ধেকের থেকে বেশি নিয়ে উপরে নিচে, আবার সেই মাপটা অর্ধেকের থেকে বেশি নিয়ে উপরে একবার নিচে একবার। এটার নাম দিলাম ডি। এবার এখানে 30 ডিগ্রি কোণ আঁকব, 60 ডিগ্রি একে সমদ্বিখণ্ডিত, এই
এটা হলো ষাট। এবার এখান থেকে এটা নিলাম, আবার এখানে যেখানে কেটেছে সেখান থেকে এই এটা হলো তিরিশ। এই হলো, তাহলে এইটাকে একটু বাড়িয়ে দিতে হবে, নাহলে আসবে না। এই আর এখানে সিডির মাপটা নেব, নিলাম মাপ এখান থেকে বসিয়ে। এই এটার নাম দিলাম ই, এটা হচ্ছে এফ, এটা 30 ডিগ্রি। হলো, তাহলে চিত্রে ত্রিভুজ এ বি সি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সি ডি ই এফ অঙ্কন করা হলো, যার অ্যাঙ্গেল সি ডি ই 30 ডিগ্রি। এই হলো নেক্সট। এবার দেখো তিন নাম্বার, তিন নম্বরে একটা ত্রিভুজ আঁকতে দিয়েছে, এবিসি ত্রিভুজ, যার একটা বিসি বাহু 6 সেমি, এবিসি কোণ 60 ডিগ্রি, এসিবি কোণ 30 ডিগ্রি। তাহলে দেখো 6 সেমি যেটা, সেটা শুধু সাইডে এঁকে নিতে হবে। এই 6 সেমি এঁকে নিলাম। এবার যে কোনো মাপের একটা সরলরেখা আঁকবো, এটার থেকে 6 সেমির মাপ নেব, নিয়ে কেটে নেব। নিলাম মাপ এখান থেকে বসিয়ে 6। এবার এটার নাম হচ্ছে বিসি, এটা বি আর এটা সি। এবার বি বিন্দুতে আঁকবো হচ্ছে আমি 60 ডিগ্রি কোণ, সি বিন্দুতে 30 ডিগ্রি কোণ। তাহলে দেখো এখান থেকে বসিয়ে এই 60 ডিগ্রি কোণ, এটা এখান থেকে অর্ধেক করলে 30 ডিগ্রি। এই আর এখান থেকে এটার নাম দিলাম এ। আবার একইভাবে এই কোণের সমান করে এখানে কোণ আঁকবো, এই মাপটা নিয়ে এখান থেকে এই আঁকছি, আর এই মাপটা নিয়ে এখান থেকে এই। এই হয়ে গেল সমান্তরাল সরলরেখা। এবার বিসিকে আমি অর্ধেকের থেকে বেশি নিয়ে ওপরে একবার কাটলাম, নিচে একবার কাটব, আবার এখান থেকে বসিয়ে ওপরে একবার, নিচে একবার। এইটার নাম দেব ডি। এবার নির্দিষ্ট কোণটা যদি 45 হয়, সমদ্বি কোণটি তো মানে 90, এবার একে সমান দুভাগে ভাগ করব, তার মানে 45। এই পুরোটা নিলাম। এবার এই কোণের মাপটা নেব, নিয়ে এখান থেকে একবার, আবার এখান থেকে একবার। হলো, এবার সিডির মাপটা নেব।
নিলাম মাপ এখান থেকে বসিয়ে এই এটা 45 হলো তাহলে চিত্রে त्रिभुज ए बी सी ए समान क्षेत्रफल विशिष्ट सामान्तरिक सी डी ई एफ অঙ্কন করা হলো যার অ্যাঙ্গেল সি ডি ই হচ্ছে 45 ডিগ্রি হলো এবার নেক্সট আছে 4 নম্বর পি কিউ আর একটা ত্রিভুজ আঁকতে হবে যার পি কিউ আর কোণ 30 ডিগ্রি পি আর কিউ হচ্ছে 75 ডিগ্রি আর কিউ আর হচ্ছে 8 সেমি তারপরে পিকিউআর এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র আয়তক্ষেত্র মানে একটা কোণ হবে 90 ডিগ্রি তাহলে এখানে দেখো একটা 8 সেমি মাপের সরল রেখা আঁকব এই আঁকলাম 8 সেমি এবার এখানে যে কোনো মাপের একটা সরল রেখা আঁকব তার মধ্যে থেকে 8 সেমির মাপ নিয়ে কেটে নেব এইরকম 8 সেমির মাপ নিয়ে এখান থেকে বসিয়ে কেটে নিলাম এবার 8 সেমিটা হচ্ছে কিউআর আচ্ছা এদিকে দিলাম আর এদিকে দি আর এদিকে দি কিউ তাহলে আর বিন্দুতে আমাকে 75 ডিগ্রি কোণ আঁকতে হবে আর কিউতে 30 তাহলে এখানে 30 আঁকি এই হলো 60 এর সমদ্বিখণ্ড 30 আর 75 আঁকতে গেলে 90 আঁকতে হবে আর 60 এর মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে এই 60 এই 90 এটা 90 আর এটা 60 এবার এই দুটোর মাঝখানটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে এই মাপ নিলাম এই এই 75 আর এটা আছে 30 তাহলে এটার নাম হবে পি এবার আমি এতক্ষণ এটা সমান এদিকে করছিলাম এটা সমান এদিকে করা যায় তাহলে দেখো এটার কোণের মাপটা নেব এই যেটা করেছিলাম এদিকে করতে হবে এই সেখান থেকে এই এই আঁকটা আনলাম এটা হচ্ছে আমার সমান্তরাল সরলরেখা হলো এবার আয়তক্ষেত্র যেহেতু তাহলে আর কিউ কে সমদ্বিখণ্ডিত করতে হবে এই অর্ধেকের থেকে বেশি নিয়ে এই করতে হবে নিচে যেটা করতে হতো সেটা আবার তো নিচের পেজ নেই তোমরা একটু দেখে করবে আর এখান থেকে নিয়ে এই
এই এবার দুটোকে জুড়ে দিলে এই আসলো এটা হচ্ছে নাম দিলাম x এবার এখানটার সাথে এই তোমরা যখন করবে খেয়াল করবে সমদ্বিখণ্ডিত করার যেন জায়গা নিচে থাকে এটা তারে এই আয়তক্ষেত্র যখন সেই জন্য কোণটা 90 ডিগ্রি হলো এই এটার নাম দিলাম y এটার নাম এটা হলো z তাহলে এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র তাহলে সাইডে লিখে দিই যেহেতু নিচে জায়গা নেই চিত্রে ত্রিভুজ PQR এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সামান্তরিক না আয়তক্ষেত্র QXYZ অঙ্কন করা হলো হলো এবার দেখো পাঁচ নাম্বার পাঁচ সেমি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র অঙ্কন করো এবং ওই বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করো তাহলে বর্গক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে তারপর তার সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে তবে দেখো এর জন্য আমাকে প্রথমে পাঁচ সেমি মাপের একটা সরলরেখা সাইডে কাটতে হবে যেহেতু পাঁচ সেমি বর্গক্ষেত্র পাঁচ এবার এখানে একটা যেকোনো মাপের সরলরেখা কাটব সেটার মধ্যে থেকে পাঁচ কেটে নেব মাপ নিলাম এই দিকে পাঁচ এই দিকেও একটা পাঁচ হবে আগে এখানে 90 এঁকে নি সেই দাগটার সঙ্গে যাবে আবার পাঁচের মাপটা নেব আবার এখানে বসিয়ে এই এই হলো একটা বর্গক্ষেত্র এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ আঁকতে গেলে এর একটা কর্ণ আঁকতে হবে এবার কর্ণ সমান্তরাল সরলরেখা এখানে আঁকতে হবে তার জন্য এটা একটা নাম দিয়ে নি এ বি সি ডি এবার এখানে আমি এসির মাপ নেব এসির মাপ নিয়ে ডি বিন্দু থেকে বসিয়ে এই কাটলাম আবার এডির মাপ নেব নিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এই কাটব এবার ডি এর সাথে এটা জুড়ে দেব এবার সেইটার সাথে এ বিন্দুর সাথে এটাকে জুড়ব এটা হচ্ছে আমার ত্রিভুজটা হলো এবার এই ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক অঙ্কন করতে হবে যার একটা কোণ 60 ডিগ্রি তাহলে সমান্তরাল সরলরেখা রাখতে হবে না যেহেতু বর্গক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল তাই এইটাই দিয়েই হয়ে যাবে
আবার মধ্যবিন্দু বার করব, মধ্যবিন্দু দেখবে সিডি বরাবর যাবে, তাও অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে এই আর এই উপরে একটা নিচে একটা, আবার এখানে বসিয়ে এই নিচে বসিয়ে এই দুটো হলো। এবার এই দুটোকে জুড়ে দিতে হবে, দেখো এই সিডি বরাবরই হচ্ছে, যেহেতু বর্গক্ষেত্র সিডি বরাবরই হবে। এবার এইখানে একটা 60 ডিগ্রি কোণ আঁকতে হবে, এই আঁকলাম, এই 60 ডিগ্রি কোণ হলো, এই হলো। এবার এখানে ই আর সি এর মাপটা নেব, নিলাম মাপ, এখান থেকে বসিয়ে এই কাটতে হবে, এটাকে একটু বাড়িয়ে দিতে হবে, এফ এটা হচ্ছে জি, তাহলে চিত্রে বর্গক্ষেত্র এ বি সি ডি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট সামান্তরিক সি এফ জি ই অঙ্কন করা হলো, যার অ্যাঙ্গেল ই সি এফ ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। হলো, এবার নেক্সট দেখো 6 নম্বর। 6 নম্বর বলেছে একটি সমদ্বি বাহু ত্রিভুজ অঙ্কন করো, যার সমান বাহু দুটির প্রত্যেকটি দৈর্ঘ্য 8 সেমি এবং তাদের অন্তর্ভুক্ত কোণ 30 ডিগ্রি। ত্রিভুজটির সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র অঙ্কন করো। তাহলে 8 সেমি এখানে একটা কেটে নেব, এই কেটে নিলাম 8 সেমি, এখান থেকে যে কোনো মাপের একটা সরল রেখা কাটব, সেখান থেকে 8 সেমি কাটব, এই মাপ, এখান থেকে বসিয়ে 8। এবার দুটোর অন্তর্ভুক্ত কোণ আছে 30, তাহলে এখানে 30 ডিগ্রি আঁকবো, 60, এটা 30, এখান থেকে বসিয়ে এই, এখান থেকে নিয়ে এই কাটলাম, দুটোই 8 হলো। এটার নাম দিলাম এক্স ওয়াই জেড, এটা হলো 30। এবার এক্স দিয়ে এইটার সমান্তরাল সরলরেখা, এই কোণটা সমান করেই করি, এই যেটা এঁকেছি সেটার সঙ্গে এখানে আঁকলাম কোণ। এবার এখান থেকে এই কোণটার মাপ নেব, নিয়ে এখান থেকে বসিয়ে এই, এবার এখান থেকে বসিয়ে এই করলাম। এবার এটা সমান আয়তক্ষেত্র আঁকতে হবে, তাই এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে, তাই অর্ধেকের থেকে বেশি মাপ নিয়ে ওপরে একবার নিচে একবার,
আবার এখান থেকে বসাই উপরে একবার নিচে একবার এই করলাম এবার এইটার মাপ নেব যে বিন্দুটা ছেদ করলো সেইটা নিয়ে এখান থেকে বসিয়ে এই নাম দিলাম পি এটা কিউ এটার নাম দিচ্ছি আর এটা হচ্ছে আমার আয়তক্ষেত্র তাহলে চিত্রে ত্রিভুজ এক্স ওয়াই জেড এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট আয়তক্ষেত্র পি কিউ আর জেড অঙ্কন করা হলো হলো